আসসালামু আলাইকুম বন্ধুরা, শুক্রবার জুম্মার নামাজ পড়তে গিয়ে মুসলমানদের সাথে ঘটে গেল একটি অলৌকিক ঘটনা, যেটা দেখার পর পুরো বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর আমি ভিডিওগুলো তৈরি করতে অনেক পরিশ্রম লাগে, সেই জন্য ভিডিওটিতে একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা পরিপূর্ণ ঈমানদার তারা শুধু আল্লাহকে ভয় করে আর অন্য কিছুকে ভয় করে না, এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে নামাজ কায়েম করে, এবং তাদেরকে কোনো কিছুই তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। যেমনটি ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার একটি মসজিদের মুসলমানগণ প্রমাণ করে দিলেন তারা আল্লাহকে কতটা বিশ্বাস করে, দেখুন তার ভিডিওটি। ইন্দোনেশিয়ার একটি মসজিদে যখন নামাজ চলছিল, ঠিক সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়েছিলেন, এবং সেই সময়ে অনেক মুসলমান তাদের বিশ্বাসকে অটুট রেখে নামাজ কন্টিনিউ করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত যাদের ঈমান দুর্বল ছিল তারা সেই মসজিদ থেকে বের হয়ে দৌড়তে থাকে। বন্ধুরা, তারা এটা মনে করেননি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মানুষকে যেখানে খুশি সেখানেই মৃত্যুদান করতে পারে। কিন্তু যারা হতভাগা তারাই শুধু পালিয়েছিল, কিন্তু যারা খাঁটি মুসলমান পরিপূর্ণ ঈমানদার ছিল তারা একটুকুও সেখান থেকে নড়েনি, তারা আল্লাহর উপর বিশ্বাস করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন সূরা মুলক 66 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলু ওয়াকুম আহসানু আমালা, অর্থাৎ যিনি তোমাকে সৃষ্টি করেছেন দিয়েছেন জন্ম এবং মৃত্যু এটা পরীক্ষা করার জন্য যে কে আমলে উত্তম। বন্ধুরা, দেখুন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন, কিছু মানুষ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আবার কিছু মানুষ এই পরীক্ষায় ফেল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।